বারাকাতি আড়ি থেকে লিখেছেন, পছন্দের মেয়েকে তাবিজ করে বিয়ে করা যায় সবে কিনা। পছন্দের মেয়েকে আপনি বিয়ে করতে চান, বিয়ের আগে পছন্দ করে সেখানে এক ধরনের সম্পর্ক তৈরি করা, বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটি কে বলা হয় এবং যেটিকে আমরা আজকাল প্রেম ভালোবাসার নাম দিই, এটা সম্পূর্ণ নাজায়েজ একটি কাজ, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি সেই পর্যায়ে কেউ না যান, শুধুমাত্র তার নানান দিক বিশেষ করে দিনই কারণে তাকে ভালো লাগছে, তাহলে সেক্ষেত্রে বিয়ের প্রস্তাব দিবেন, স্বাভাবিকভাবে বিয়ে হলে হবে না হলে নাই। কিন্তু তার জন্য তাকে তাবিজ কবজ করা এবং নানাভাবে তাকে বসে আনার চেষ্টা করা হারাম, এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শিরকের দিকে মানুষকে নিয়ে যায়, যার কারণে এগুলো কোনো অবস্থাতে জায়েজ নাই। শত উদ্দেশ্যে এই ধরনের কাজ করার কোনো সুযোগ নেই। রবিনা আপনি লিখেছেন, ঘরে কোনো মানুষের ছবি বা কোনো প্রাণীর ছবি থাকলে ওই রুমে কি নামাজ পড়লে নামাজ হবে? ঘরে যদি কোনো মানুষের ছবি কোনো প্রাণীর ছবি থাকে তাহলে সেক্ষেত্রে ওই রুমে নামাজ পড়লে নামাজটা মাকরুহ হবে। যদিও আপনার বিকল্প কোনো জায়গা না থাকলে, অন্য কোনো রুম না থাকলে, নিরুপায় হলে সেই জায়গা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, প্রয়োজন ছবি নামিয়ে কিংবা ঢেকে তারপর নামাজ পড়বেন। একান্ত আপনার সামনে যাতে ছবি না থাকে, দৃশ্যত ছবিকে সিজদা করছেন সেটাও যাতে মানে বাহ্যিকভাবেও যাতে সেরকম মনে না হয়, দেখা না যায়, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, এবং বিভিন্ন কোনো রুমে গিয়ে সালাত আদায় করতে পারলে সেটা বেটার হয়, যদি এই ছবিকে কোনোভাবে ঢেকে রাখা না যায় বা নামানো না যায়। সুমাইয়া মজুমদার লিখেছেন, জন্মদাগ দূর করার জন্য কোনো মলম বা ক্রিম ব্যবহার করা যায় আছে কিনা? শরীরে কোনো দাগ জন্মগতভাবে থাকলে সেটি দূর করার জন্য কোনো ট্রিটমেন্ট করা, কোনো ক্রিম ইত্যাদি ব্যবহার করা, এটা মৌলিকভাবে শরীরের দৃষ্টিকোণ থেকে না যায়জ কোনো কিছু নয়। তবে দেখতে হবে যে সেটা দূর করতে এমন কোনো প্রক্রিয়া বা এমন কোনো পন্থা অবলম্বন করা হচ্ছে না যেটি অবলম্বন করতে গেলে কোনো প্রকার অসুবিধা তৈরি হতে পারে, তার বড় কোনো সাইড এফেক্ট থাকতে পারে, মানে আপনার ত্বকে কোনো সমস্যা হতে পারে, এরকম যদি না হয়। কারণ আজকাল আমি জানি যে এই ধরনের অনেক কিছু মুখরোচক সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে আপনার সেল হয়ে থাকে যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, যদি সেরকম কোনো সাইড এফেক্ট না থাকে কোনো অসুবিধা নেই, জন্মদাগ দূর করার জন্য মলম ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। যমজ বাচ্চাদের ভূমিষ্ঠ হওয়ার পর দুইজনের জন্য কি আলাদা আজান দিতে হবে? অবশ্যই দুজন বাচ্চা যদি একসাথে ভূমিষ্ঠ হয়, যমজ হয়, তাহলে সেক্ষেত্রে তাদের উভয়ের জন্য আজান দিতে হবে আলাদা। শোয়েব আহমদ আপনি লিখেছেন, জেনারেল ছাত্ররা দিনের পথে আসার জন্য অনেক ইবাদত করে কিন্তু কিছুদিন পর আবার বিপদগামী হয়, এ থেকে বাঁচার উপায় কী? দিনের পথে আসার জন্য অনেক চেষ্টা করেন, অনেক স্ট্রাগল করেন আলহামদুলিল্লাহ। কিছু লোক আছেন যারা বিপদগামী হয়ে যান, মাঝপথে সিটকে পড়েন বা তারা সঠিক ট্র্যাকে থাকতে পারেন না। এর অন্যতম প্রধান কারণ হলো যে তারা সঠিক কোনো সার্কেল পান না, ভালো কোনো পরিবেশ পান না। দিনের উপর টিকে থাকার জন্য পরিবেশটা, সার্কেলটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন ভালো সার্কেল পাবেন, ভালো সোসাইটি পাবেন, তখন দিনের উপর টিকে থাকাটা আপনার জন্য অনেক সহজ হবে, বিধায়। এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেন দিনই পরিবেশের মধ্যে নিজের ইমানটাকে আমি বাঁচাতে পারি। কঠিন একটা বিষয় এই যুগে ওরকম সার্কেল এবং পরিবেশ পাওয়া, কিন্তু এরপর আমাকে খুঁজে খুঁজে বের করে আমার ইমান আমল হেফাজত হয়, সেরকম বন্ধুবান্ধব সেরকম সোসাইটি আমাকে গ্রহণ করার চেষ্টা করতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।